হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কোজাগরী লক্ষ্মী পুজো সকলকে জানে অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করি নতুন বউয়েরা সকলেই মায়ের পুজো করছো, আর আমি প্রত্যেক বছরের না এবছরও মায়ের পুজো করছি। আর লক্ষ্মীমা আমার বাড়িতে আসে, বেশ অনেক সুন্দর করেই আসে। আর যেহেতু এবছর বাড়িতে কেউ নেই, তো পুজো আমাকে একাই করতে হচ্ছে। একার হাতেই সমস্ত জোগাড় জোগাড় করে, বাজার করে, মাকে নিয়ে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার বসেছি আমি পুজোতে। একবারে আমি এখনও ঘট স্থাপিত করিনি। আমি সমস্ত কিছু বানিয়ে নিয়েছি, পুলি পিঠে, নাড়ু, সুজি, লুচি। আর যেহেতু আজকে রাতে গ্রহণ লাগবে, খুব বেশি আমি ফল বেশি বানাইনি। আর যেহেতু রাতের বেলায় আমি পুজোটা করছি, আর অনেক সময় কী হয়, রাতের সময় বেশিরভাগ লোক আসে না প্রসাদ নিতে। আর আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে অনেক বড় করে লক্ষ্মী পুজো হয়, সেখানে সকলের নিমন্ত্রণ থাকে, আমাদেরও নিমন্ত্রণ আছে। আমি বাড়িতে পুজো টুজো করে গুছিয়ে নিয়ে তারপরে তাদের বাড়িতে যাব। আর তারা পুজোর প্রসাদ করেছে, আলাদা করে বলেছে আমাদের জন্য, এমনি নিরামিষ প্রসাদই করবে লক্ষ্মী পুজোর দিনে। আর এই যে আমি এখন মায়ের ঘট বসাবো, তার জন্য আমি করে নিচ্ছি। আর আমি না, আমাদের মধ্যে না ব্রাহ্মণ দিয়ে কখনো আমরা পুজো করাইনি আজ পর্যন্ত। আর আমাদের মাকে দেখেছি, আমি আমার মাকে দেখেছি ছোটোবেলা দিয়ে হচ্ছে পুজো করে পাঁচালি পরে। ওর প্রত্যেক বৃহস্পতিবার মা পাঁচালি পরেই হচ্ছে পুজো করে, আর আমিও পাঁচালি পরেই পুজো করি সব সময়। আর মায়ের তো পুজো টুজো করে নিয়ে দিয়ে পাঁচালি পরে পুজোটা শেষ করি আর কি। আর পাঁচালি পড়তে না আমার বেশ ভালো লাগে। আর এই যে পাঁচালির মধ্যে যেসব কথাগুলো আছে, এক একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুবই ভালো লাগে। সেই কথাগুলো যখন পড়া হয় খুবই ভালো লাগে। আর এখানে আমি নারায়ণ এঁকে নিচ্ছি, তো নারায়ণ এঁকে ঘটের মধ্যে তারপরে আমি হচ্ছে ঘট বসাবো। আর লক্ষ্মী দেবীকে পেতে গেলে কিন্তু অবশ্যই নারায়ণের কৃপা পাওয়া অনেক দরকার, তো নারায়ণ ভগবানকে এঁকে নিয়ে আমি হচ্ছে তারপরে ঘট বসাবো। আর আমি সঠিকভাবে কিন্তু আমি যেভাবে জানি সেভাবেই করছি, আর ভুল ত্রুটি হলে তোমরা আমাকে বলে দিও যে দিদিভাই এখানে এরকম হচ্ছে বা এটা এরকম হওয়া উচিত না। আর যাই হোক, ঘটে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর তারপরে আমি হচ্ছে সত্যি কথা বলতে এখন আমের শরৎ একটা সুন্দর দেখে তুলে নিয়েছিলাম। সে আমের শরৎটা মামা মানে আমার মেয়ে যে ছিঁড়ে ফেলেছে, তো সেই ছিঁড়ে ফেলার কারণে হচ্ছে আবার গিয়ে আবার আমের একটা পাঁচটা পাতার যেহেতু বেজোড়ে নিতে হয়, তো নিয়ে আসতে হয়েছে। দেখতে হচ্ছে সাইডে একটা পড়ে আছে, যেটা ওটা মামাম ছিঁড়ে দিয়েছে। আর এখানে আমি মাটির বানিয়ে নিয়েছিলাম, এর মধ্যে আমি দিলাম ধান, দুব্বা আর কি বলে পঞ্চশস্য না কি বলে ওইটা হচ্ছে দিয়ে, দুব্বা দিয়ে তারপরে আমি হচ্ছে ঘট বসাবো। আর ঘট বসিয়ে নিলাম, ঘট বসানোর পরে এখানে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, তার সাথে গঙ্গা জলও মিক্স করে নিয়েছিলাম। তো এই যে জল, আর এই ঘটিটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে জল দিচ্ছে, এইটাতে নর্মালি আগে পুজো টুজো করা হতো, যেমন গণেশ চতুর্থীর সময় ঘট বসানো বা লক্ষ্মী মায়ের ঘট বসানো। তারপরে এখন এবারে মাটির নতুন ঘট কিনে নিয়ে এসেছি, আর আমি একটা ভাবছি ছোট পিতলের ঘট একটা কিনতে হবে। আর জলের মধ্যে দিয়ে দিলাম সুপারি, আর দিয়ে দিলাম হচ্ছে তোমার দুব্ব আর একটা কয়েন, মানে একটা কার একটা দক্ষিণার কয়েন দিতে হয়। আর এখানে পঞ্চশস্য যা ছিল আমি ঘটের জলে দিয়ে দিলাম, আর ধান চাল এগুলো দিতে হয়, এগুলো আমি দিয়ে দিলাম সমস্ত কিছু। আর হচ্ছে ব্রাহ্মণ দিয়ে করায় যাদের হচ্ছে, আমার অনেকে করা যাদের মানে বলা থাকে যে বাড়ির মধ্যে, যেমন আমার শ্বশুরবাড়িতে ব্রাহ্মণ প্রত্যেক বৃহস্পতিবার এসে পুজো করে যায়। অনেক পুরনো আগেকার দিনের মা লক্ষ্মী নারায়ণ অনেক মানে ভগবান আছে, তো সেইগুলো দেখেছি আমি যখন একবার ছিলাম শ্বশুরবাড়িতে, সেই সময় দেখেছি ব্রাহ্মণ এসে প্রত্যেক বৃহস্পতিবার ব্রাহ্মণই পুজো করে যায়। যেমন আমরা ঘরের বউরা হচ্ছে যেমন বাড়িতে পুজো করি আমরা পাঁচালি পরে প্রত্যেক দিনের প্রত্যেক সপ্তাহে যে বৃহস্পতিবারে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখেছি ব্রাহ্মণ এসে পুজো করে। আর এখানে আমি এখন আম শরৎ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পান। তো পানেও আমি হচ্ছে পাঁচটা আমি হচ্ছে মানে সিঁদুরের হচ্ছে ফোঁটা দিয়ে নিয়েছি, আর পান দিয়ে দিলাম। আর এবার থেকে ইচ্ছা আছে প্রত্যেক বৃহস্পতিবারই ঘট বসিয়ে পুজো করার মায়ের, দেখা যাক কী হয়। আর আমার করা হয় না, এমনি ঘট বসানো হয় না, এমনি মায়ের পুজো করা হয়। আর এখানে আমি দিয়ে দিলাম কলা ঘরের উপরে, আর তাতেও পাঁচটা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর আমার মেয়েও কিন্তু আমার সাথে আজকে আলতা টালতা পরে একদম খুব সুন্দর সেজে গুজে নিয়েছে। আর এবারে হচ্ছে আমার মা একটা ফুল নিয়ে এসে দিয়ে দিল আমার মায়ের কাছে। আর আমার তিন চার মা বলা যায়, অনেক কটা মা আমার। তো যাই হোক, আর এখানে আপাতত মায়ের পুজো করছি, মাকে নিয়ে কথা বলা, মাকে আমি সিঁদুর পরিয়ে দিলাম। আর হচ্ছে মেয়ে এসে একটা ছোট্ট বড় আমাদের গাছে ফুল ফুটেছিলো, এই তারা ফুলগুলো তো মামা মানে দিয়ে দিয়েছে পুজোর জন্য, যেগুলো তুলে এনেছিলাম।
তো এই যে, আর এই ঠাকুর আমাকে এক নজরে আজকে পছন্দ হয়ে গেছে। আমি ঠাকুর যখন আনতে গিয়েছি মাকে, তো অনেক ঠাকুর ছিল, কিন্তু এই ঠাকুরটা আমার দেখে এক নজরে আমার এত ভালো লেগে গেছে। তো মাকে নিয়ে আমি চলে এসেছি বাড়িতে, তো এই আর কি। তো এখানে আমি সিঁদুর দিয়ে দিলাম মায়ের পায়ে একটু, আর এখানে আমি এখন ধূপ দিয়ে আরতি পুজো করব। আর আমাদের এখানে কিন্তু অনেকে দেখি সরা পুজো করতে, তোমাদের ওখানে কোথায় কোথায় সরা পুজো করে সেটা আমাকে বলবে। আর আমার বাড়িতে কিন্তু আমি দেখেছি আমার মাকে কলা বউ দিয়ে পুজো দিতে, তো হচ্ছে আগ দিয়ে হাত বানাতো, তো কলা গাছটাকে সুন্দর করে মুড়ে, মায়ের একটা শাড়ি ছিল বিয়ের শাড়ি, সেই শাড়িটাই মা সব সময় পরে, এখন সেই বিয়ের শাড়িটা মা আমাকে দিয়ে দিয়েছে। আর আমি এখানে গোটা গোটা ফল দিয়ে দিলাম মায়ের পায়ের কাছে, তো গোটা গোটা ফল যেগুলো নিয়ে এসেছিলাম, আমি বেশি ফল বানাইনি, তো যেগুলো যেগুলো গোটা ফল ছিল আমি দিয়ে দিয়েছিলাম ওখানে। আর অল্প কিছু ফল, অল্প কিছু প্রসাদ আমি বানিয়ে নিয়েছিলাম, আতর চালের যেটা মাখা প্রসাদ হয়, গুড় নারকেল কোড়া কলা টলা দিয়ে চিনি দিয়ে, তো সেই প্রসাদটা আমি রেখে দিয়েছিলাম নিয়ে। আর এখানে যে গাছের ফুল দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি মায়ের জায়গাটা, তো এই আর কি। আর সাইডে রেখেছিলাম চাল, খই, চিড়ে, মুড়ি, এইগুলো আতর চাল, এমনি চাল ঘরের যেটা আমার প্রতিদিনের ব্যবহারের হয়, আর চিড়ে ছিল, মুড়ি ছিল, খই ছিল, আর নাড়ু বানিয়েছিলাম একটা, দেড়খানা নারকেলের নাড়ু, তো দেড়খানার মতো নারকেলের আমি নাড়ু বানিয়েছিলাম, নাড়ু আর তার সাথে 5-6টার মতো পুরি পুলি পিঠে, আর 8-10টার মতন আমি লুচি করেছিলাম, কারণ না যেহেতু বললাম গ্রহণ লাগবে, বেশি প্রসাদ বানিয়ে রাখা যাবে না, তো এই আর কি। তো সেই চাল টাল যেগুলো আনা হয়েছিল প্যাকেট প্যাকেট কিনে, সেগুলো সাইডে সাইডে, আর আমার বাবাকে দেখতাম যখন মা পুজো করতো বাড়িতে, এখন অবশ্য করে না বাড়িতে, তো হচ্ছে গোপালের সামনেই আর কি ভোগ লাগায়, তো যখন মা বাড়িতে পুজো করতো তখন বাবাকে দেখতাম সুন্দর করে চালের ধামা, তারপর হচ্ছে ধানের গোলা যেরকম হয়, সমস্ত কিছু কি সুন্দর করে বাবা বানিয়ে দিত, মানে নারকেল মানে কলা গাছের খোল দিয়ে, আর হচ্ছে কলা গাছ দিয়ে কলা বউ বানাতো খুব সুন্দর করে, আগ দিয়ে হাত বানাতো, শাড়ি পরাতো, মালা পরাতো। আর আমাদের ওখানে না পুজো করলে প্রসাদ নেওয়ার প্রচুর লোক, আমাদের এখন বর্তমানে আমি যেখানে থাকি আমার বাড়িতে, এখানে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য অতটা চল নেই যে সবাই আসবে, কিন্তু আমার বাপের বাড়ি ওই দিকে না বেশ একটা পুজো হয়েছে বলে সারা রাত মানুষ আসবে আসবে, মানে দলে দলে ঝাঁকে ঝাঁকে লোক আসবে, প্রসাদ দাও প্রসাদ দাও, মানে সবার বাড়িতে বাড়িতে যাবে সবাই, বেশ একটা জমজমা চলে। আমি বিয়ের পরে 1-2 বছর ছিলাম ওখানে পুজোর সময়, আমার মনে আছে এখনও, এত সুন্দর, সবাই মিলে প্রসাদ নিতে আসে, এই বাজি ফাটাতে ফাটাতে রাস্তা থেকে যাবে আর সবার বাড়িতে ঢুকবে আর এসে বলবে প্রসাদ দাও কাকিমা প্রসাদ দাও, তো সবার জন্য মানে প্রসাদ রেখে দিতে হয়, মানে বেশি করতে হয় যাতে কম না পড়ে, কেউ এসে ঘুরে না যায়। তো এখনও মা অবশ্য সেভাবে পুজো করে না, কিন্তু যে ভোগ লাগায় অনেক প্রসাদ বানায় সবার জন্য রাখে, যেমন আখ টাক কাটে, আখ ছোটো ছোটো করে, আমি আজকে আখ যেহেতু আমি কাটিনি তো আখ দিতে হয়, তো গোটা আখের আমি এক টুকরো আখ মায়ের কাছে আমি রেখেছি, আর ধানের শীষ রেখেছি, হলুদ নিয়ে এসেছিলাম, হলুদের গাছ পাইনি আমি, কাঁচা হলুদ একটু গজ গজ বেরিয়েছে সেইগুলো আমি রেখেছি। আর এখন আমি করে নিচ্ছি মায়ের হচ্ছে আরতি, তো মায়ের পুজো করে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে পাঁচালিটা পরবো। আর এই দেখো ধূপ ধুনো দিয়ে আরতি করে নিচ্ছি, আর যেহেতু আমি ঘরে করছি ঘরোয়াভাবে, আর যেহেতু ব্রাহ্মণ করে যখন ব্রাহ্মণ ব্রাহ্মণের মতন করে, আমি আমার ঘরে আমি আমার নিয়মে আমি আমার মাকে পুজো করি, নিজের শ্রদ্ধা ভক্তি নিজের কাছে, নিজের কীভাবে পুজো করবে, কারণ সবার পদ্ধতি তো একরকম হয় না, তো এই আর কি। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর ভালো যদি লাগে কমেন্টের মাধ্যমে, যদি ভুল ত্রুটি কিছু হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমাদেরকে একটা কথা বলি মজার কথা, এই যে প্রদীপটা দিয়ে আমি আরতি করছি না, এই প্রদীপটা পেয়েছি আগের বছর আমি এই মা লক্ষ্মীর পুজোতেই, মা লক্ষ্মীর পুজোতে কেমন করে পেয়েছি, আমাদের বাড়ির পাশে বললাম যে বড় করে লক্ষ্মী পুজো হয়, সেখানে গিয়েছিলাম, সেখানে কম্পিটিশন হয়েছিল, আমি মোমবাতি জ্বালানোতে সেকেন্ড হয়েছিলাম, তখন পেয়েছিলাম এই প্রদীপটা। এই প্রদীপটা আমি কোনোদিন মানে সেইভাবে আমি আশা করিনি যে আমি কিছু পারবো বা জিতবো, তো সবাই বলছিল খেলো খেলো, আমি বলছিলাম খেলবো না, তো তার মধ্যে নাম দিয়েছিলাম, তাতে এই প্রদীপটা আমি পেয়েছিলাম, তো সেকেন্ড হয়েছিলাম। আর যাদের বাড়িতে পুজো হয়েছে তারাই ফার্স্ট হয়েছিল, তাদের বাড়ির একজন মেম্বারই ফার্স্ট হয়েছিল। আর এখানে নারকেল নিয়ে এসেছিলাম বাপের বাড়ি দিয়ে, গোটা গোটা নারকেল, তো সেই নারকেল ছাড়িয়ে নারকেল তো ডাব দেয় ঘটের উপরে, তো যখন আমি তো সেইভাবে আমাদের যেমন নর্মাল ঘট বাজায় সেইভাবে আমি ঘট বসিয়েছি। আর এখানে আমি শাক বাজিয়ে নিচ্ছি, শাক বাজিয়ে নিয়ে, আর যদি বাড়িতে অনেক লোক থাকে তখন লক্ষ্মী পুজোতে খুব আনন্দ হয়, কেউ শাক বাজাচ্ছে, কেউ উলু উলু দিচ্ছে, কেউ সকাশ বাজাচ্ছে, তখন একটা আনন্দই অন্যরকমের। কিন্তু এবার যেহেতু আমি পুরো একা, তো একাকেই সব কিছু আমাকে ম্যানেজ করতে হয়েছে, তার জন্য আর আমার এই ভিডিওটা করে দিচ্ছে, আর এই ভিডিওটা করে দেওয়ার জন্য পুরো ক্রেডিট যাচ্ছে আমার ছেলেকে,
আমার ছেলে আর মেয়ে, মেয়ে সাইডে বসে বসে সব কিছু তো আমাকে সহযোগিতা করেছে, আর আমার ছেলে ভিডিও করে দেওয়াতে আমাকে সহযোগিতা করেছে। বলেছিলাম বাবা একটু ভিডিও আমাকে করে দিবে, বলছিল আচ্ছা মা বেশ করে দেবো, তো সেই বসে আমাকে পুরো কন্টিনিউ ও ভিডিও করে দিয়েছে আলপনা দেওয়া থেকে। আচ্ছা আলপনা তো তোমাদের দেখানো হয়নি, আচ্ছা সরলক্ষ্মী পুজোর যে পাঁচালি পড়েছি সেই পাঁচালি পড়ার আর একটা ছোট্ট ভিডিও তোমাদের মাঝে শেয়ার করবো। এটা হচ্ছে প্রথম পার্ট, আর পাঁচালি পড়ার জন্য আর একটা দ্বিতীয় পার্ট আমি তোমাদেরকে দেবো, যে মাকে ঘরে কীভাবে নিয়ে আসি থেকে স্টার্ট করে সমস্ত কিছু। আর এখানে আমি পাঁচালি পড়ার জন্য বসে পড়লাম, আর এই পাঁচালি পড়ার ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে পুরো ভিডিওটা সেকেন্ড পার্টে আমার আসবে। আর এই লক্ষ্মী পুজোর ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, কেননা পাঁচালি পড়তে অনেকটা বেশ সময় লাগে, তাও তো পুরো পাঁচালি পড়ার ভিডিওটা দিলে আধা ঘন্টা সময় লেগে যেত, তো অল্প অল্প কাট কাট।